আছো বন্ধুরা? আমি ইন্দ্রজিৎ রায় চৌধুরী, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে প্রতি সপ্তাহে নতুন নতুন অনেক ঘটনা নিয়ে আসি। আজকেও একটা ভয়ঙ্কর নতুন ঘটনা এবং সত্যি ঘটনা তোমাদের জন্য নিয়ে এসেছি। তার আগে বলি যে তোমাদেরকে বলেছিলাম অনেক ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য, আমাকে অনেকেই মেসেঞ্জারে অনেক ঘটনা পাঠাচ্ছেন এবং তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ। তাদেরও ঘটনা আমি এক এক করে নিশ্চয়ই বলবো। তার আগে আজকে বলি, আজকের যে ঘটনাটি আমাকে বলেছেন তার নাম হলো চন্দ্রশেখর ঘোষ। উনি এই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করেছেন। এই ঘটনাটা মানে ওনার দেখা, মানে ওনার বাড়ির কাছের একটি মলকে কেন্দ্র করে। এই যে আমরা বিভিন্ন রকম শপিং মল দেখি, সেই শপিং মলকে কেন্দ্র করে ওনার ঘটনাটা। মানে হয়তো মানে উনি শুধুমাত্র বাড়ির কাছে আছে মলটা তার জন্য নয়, উনি হয়তো এই মলটার সাথে খুব ইনভলভ ছিলেন। ফর দ্যাট আমি মানে উনি আমাকে ঘটনাটা এত প্রপারলি বলতে পেরেছিলেন। তা আজকে আসি আমার আজকের ভয়ঙ্কর সেই ঘটনাটা, মল নিয়ে যেটা তোমাদেরকে শেয়ার করব। তবে একটা কথা বলি, আমাদের এই ঘটনাগুলো তোমার কেমন লাগছে তোমাদের সবার, আমাদেরকে একটু জানিও, কমেন্ট করো এবং ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমাদেরও খুব ভালো লাগবে। তাহলে আসা যাক আজকের নতুন ঘটনাতে। চন্দ্রশেখর ঘোষ আমাকে একদিন হঠাৎ পিন করেন, আমাকে পিন করে আমাকে বলেন যে আপনার সাথে আমার কিছু কথা আছে। যদিও বয়সে উনি খুব বড়, তখন আমাকে বলে, আমি বললাম যে হ্যাঁ বলুন, নিশ্চয়ই অবশ্যই জানাব, বলুন কী হয়েছে। বলুন যে আমি একটা মানে মলের প্রথম মানে কী বলবো আতুর ঘর থেকে ছিলাম, সেই মলটা নিয়ে একটা ভৌতিক ঘটনা আছে আমি আপনার সাথে শেয়ার করতে চাই, কিন্তু আপনি একটা কন্ডিশন আছে, মলটার নাম আপনি বলতে পারবেন না। বললাম না না, অবভিয়াসলি কেন আমি বলতে যাব, আমার তো কাজ মানে কোনো বিজনেস সিক্রেসি ফাঁস করা নয়, তাই না? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই বলবো, আপনি আমি নামটা বলবো না, অবশ্যই আমি মলটা নিয়ে আলোচনা করব। একটি মল শুরু হয়েছিল এবং এমন একটি লোকেশনে মলটা স্টার্ট হয়েছিল, তাড়াতাড়ি মানে বলতে গেলে বছর দুয়েকের মধ্যে মলটায় যত দোকান ছিল, যত রুফটপ হোটেল হবার কথা ছিল এবং সব কিছু বুকিং কমপ্লিট হয়ে যায়, মানে প্রত্যেকে কিনে নেয়, মানে বুঝতেই পারছেন কীরকম লুক্রেটিভ লোকেশনে মলটা তৈরি করা হয়েছিল। হয়তো ওই ভদ্রলোক ওই মলটার সাথে কোনোভাবে ইনভলভ ছিলেন সেটা উনি আমাকে বলেননি। যাই হোক, মলটা শুরু হয়, মলটা শুরু হবার পর মলটা শেষও হয়ে যায়, একটি বড় সংস্থা মলটাকে তৈরি করেছিলেন। যাই হোক, ভালো, মলটা শুরু হলো খুব ধুমধাম করে, কারণ আপনাদের আগেই বললাম যে মলটাতে সব দোকান মোটামুটি সোল্ড আউট, মানে বছর দুয়েক আগে সোল্ড আউট, তাহলে তো কোনো অসুবিধে নেই, শুরু হয় মলটা। কিন্তু যেরকম জোরদার করে মলটা স্টার্ট হয়েছিল, এয়ার কন্ডিশন, টোটালি এয়ার কন্ডিশন মল, যেভাবে শুরু হয়েছিল মানে সকলে যেটা এক্সপেকটেশন থাকে সেই অনুযায়ী কিন্তু মলটাতে বিক্রিটা হচ্ছিল না। মলটাতে সব জায়গায় প্রায় ২৪ জন সিকিউরিটি কাজ করত, ২৪ জন সিকিউরিটি গোল্ড মানে ডে নাইট ১২ ঘন্টা ডিউটি করত, সকাল ৮টা থেকে রাত ৮টা, রাত ৮টা থেকে সকাল ৮টা। কিন্তু স্বভাবতই মাস দেড়েক দুয়েক কি তিনেকের পর থেকে ওই মলের বিক্রিটা আস্তে আস্তে কমতে শুরু করে, মানে বিক্রিটা কমতে শুরু করে না, মানে যারা যারা মলের দোকানগুলো কিনেছিল তারা প্রত্যেকে আস্তে আস্তে কীরকম অনীহা প্রকাশ করতে শুরু করে যে এত টাকা ইনভেস্ট করলাম, এত বড় করব বলে চিন্তা করলাম, কিন্তু সে অনুযায়ী কিছু করতে পারছে না, দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে। এত ইলেকট্রিসিটি মেনটেন্যান্স, এত এত সিকিউরিটিদের চার্জ, এইসব নিয়ে দোকানগুলো অনেকেই সোল্ড আউট হতে শুরু করে, মানে রিসোল্ড আউট হতে শুরু করে, অনেকে দোকানগুলোকে বন্ধ করে রাখে তাদের সেল নেই বলে, এরা ব্যাপারটা মানে একটা মানে বুঝতেই পারছেন একটা অরাজকতা তৈরি হয়। মলের যারা মেন মালিক ছিলেন, মানে যারা মলটাকে তৈরি করেছিলেন, তাদের ব্যাপারটা গোচরে আসে, তারা তখন ব্যাপারটা নিয়ে মানে জানবার চেষ্টা করে যে কী কী মানে কেন, প্রত্যেককে জিজ্ঞেস করছে, প্রত্যেকেই দোকানদাররা বলছে যে সেল নেই, একদম সেল নেই, অথচ ওই রকম লোকেশন মানে সেল না হওয়ার কোনো কারণই নেই, এবং ইভেন ফুড কোর্ট যেটা ছিল সেই ফুড কোর্টেও সেল নেই, এরকম একটা ব্যাপার।
যাই হোক, এরপর একটা কথা উঠতে শুরু করে, সেটা সিকিউরিটিদের থ্রু দিয়ে ওনাদের কাছে আসে। সেটা হচ্ছে মলের মধ্যে নাকি রাত্রিবেলা কাউকে দেখা যায় ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা একটু সকলের কাছে একটা চিন্তার ব্যাপার। প্রথম এই অবস্থাটা ব্যাপারটা শুনে কেউ ব্যাপারটাকে বিশ্বাস করতে পারেনি। তখন তাকে মানে বলা হয়, সিকিউরিটি হেডদের সাথে কথা বলা হয়, জানা যায় যে থার্ড ফ্লোরে, স্পেশালি থার্ড ফ্লোরে একজন ভদ্রমহিলা এবং একটি বাচ্চা দুজনে রাত্রিবেলা মলের মধ্যে ঘুরে বেড়ায়। প্রথম প্রথম তারা ভেবেছিল যে কেউ হয়তো মলে আটকে গেছে। যিনি সিকিউরিটি থার্ড ফ্লোরে দায়িত্ব ছিলেন, মানে যিনি বা যারা রাত্রিবেলা দায়িত্ব ছিলেন, তারা ওয়াকিটকিতে নিচে জানায় যে এরকম মল বন্ধ হয়ে গেছে, কিন্তু এক ভদ্রমহিলা মনে হয় মলে আটকে পড়েছেন এবং ওনার বাচ্চাকে নিয়ে আমরা দেখতে পেলাম তাকে, আমরা রেস্কিউ করছি। প্রথম রাতে যখন তারা রেস্কিউ করার চেষ্টা করে, সেই ভদ্রমহিলা দেখে লিফটের কাছে যায় বাচ্চাটিকে নিয়ে, তারপর আর তাকে দেখা যায় না। লিফটটাও ওপরে আসে, লিফটের দরজাও খোলে, কিন্তু কেউ লিফটের মধ্যে ঢোকে না। সিসিটিভি ক্যামেরা চেক করা হয়, ক্যামেরায় ঠিক ওই টাইমটায় ক্যামেরাটা কোনো কারণে ঝাপসা হয়ে যায়, মানে দেখা যাচ্ছে না। আশ্চর্যের ব্যাপার, তাই না? মানে ব্যাপারটা প্রথমেই অবস্থায় যখন হয়, তখন ব্যাপারটা প্রত্যেকের কাছে মানে কীরকম একটা ব্যাপার হয়। কেউ তো প্রথম অবস্থায় বোঝে না যে এটা ভূত বা এখানে একটা কিছু আছে, সেটা তো লোক বুঝতে পারে না। যাই হোক, হয় এইটা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ব্যাপারটা রিউমার ছড়াতে শুরু করে যে মলের মধ্যে রাত্রিবেলা কেউ ঘুরে বেড়ায়। আশ্চর্যের কথা, প্রত্যেকেই সেটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। চিন্তিত হওয়াটা কিন্তু স্বাভাবিক। এরপর শুরু হয় রাত্রিবেলায় তিনতলায় ডিউটি করতে, মানে থার্ড ফ্লোরে কেউ ডিউটি করতে চায় না, এবং থার্ড ফ্লোরে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোতেও একটু অস্বাভাবিকত্ব দেখা যায়। মানে কীরকম অস্বাভাবিকত্ব দেখা যায়? রাত্রিবেলা মানে যখন গুছিয়ে জিনিসপত্র গুছিয়ে তারা দোকান বন্ধ করে চলে যায়, সকালবেলা যখন তারা ফিরে আসে, তারা দেখছে ড্রয়ার খোলা, শাড়িগুলো ওলট পালট করা, কিছু জিনিস মাটিতে পড়ে রয়েছে, বাচ্চাদের টয়েসের জিনিস, টয়েসগুলো মাটিতে ছড়ানো ছেটানো, মানে যেটা ছিল না। প্রথম অবস্থায় তারা ভেবেছিল হয়তো তাদের ভুল, রাত্রিবেলা করতে ভুলে গেছে, কিন্তু রেগুলার বেসিসে এই ব্যাপারটা হতে শুরু করে। এটা যখন হতে শুরু করে, প্রত্যেকের মাথার মধ্যে তখন আসতে শুরু করে, তাহলে কি রাত্রিবেলা দোকানে কে ঢুকছে? এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সেটা কি করে সম্ভব? বুঝতেই পাচ্ছেন, এরকম ঘটনাগুলো যখন ঘটতে শুরু করে, ঘটতে চলেছে, তখন মানে মল কর্তৃপক্ষের কানে আসে যে মলের মধ্যে রাত্রিবেলা ঘুরছে কোনো অশরীরী প্রেতাত্মা, এবং সঙ্গে একটি মেয়ে আছে, বাচ্চা মেয়ে আছে দুজনে। চারিদিকে খোঁজখবর নেওয়া হয়, একই ব্যাপার। রাত্রিবেলা নাইট ডিউটি কেউ করতে তো চাইছে না, আর যারা করতে চাইছে তারা মলের মধ্যে থাকতে চাইছে না, মলের বাইরে থাকতে চাইছে। বিকজ এরকম ঘটনা অনেকেই দেখেছে যে মলের মধ্যে যেখানে ভদ্র মহিলা এবং বাচ্চাটি ঘোরাফেরা করছে, তারপর তারা যখন লিফটে আসছে, লিফটের পর তাদেরকে আর দেখা যাচ্ছে না, চলতে থাকে। মল কর্তৃপক্ষ একজন রাত্রিবেলা একজনকে পাঠায় তাদের দিক দিয়ে। তিনিও মোটামুটি রাত্রিবেলা থার্ড ফ্লোরে সত্যি সেও দেখতে পান যে একজন ভদ্রমহিলা মলের মধ্যে ঘোরাফেরা করছে থার্ড ফ্লোরে। তার ভ্রূক্ষেপ নেই কে তাকে দেখছে, কিন্তু তাকে যখন পিছু পিছু যাওয়া হচ্ছে, হঠাৎই তারা মানে ধুলিকণার মতন হারিয়ে যাচ্ছে, একটা জায়গায় ধোঁয়াশা হয়ে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, তাই না? আশ্চর্যের ব্যাপার। এইসব হওয়ার পর মলের মধ্যে আরও ভীতি স্টার্ট হয়ে যায়, বাইরে ছড়াপথ শুরু করে, মলের মধ্যে ভূত আছে, মানে ভুতুড়ে মল। এই ঘটনাগুলো যখন ঘটে, তখন মল কর্তৃপক্ষ ওই জমিটা নিয়ে, আগে জমিটার কী ছিল, মানে জমিটার স্ট্যাটাসটা কী ছিল, সেটা জানবার চেষ্টা করে। এবার তাদের মনে পড়ে, তারা যখন মলটা তৈরি করতে যাচ্ছিল, সেই সময় মলটা করতে যাওয়ার সময় তাদের অনেক রকম প্রবলেম ফেস হয়েছে। ভিত পড়ে গেছিল, তারা যখন কাজ করতে স্টার্ট করছে, প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে মলটাকে তাদের তৈরি করতে হয়। তখন তারা ব্যাপারটা বুঝতে পারে, একজনকে নিয়ে আসা হয়, মানে যিনি এই টাইপের জিনিসপত্র বোঝেন টোঝেন তিনি আসেন। সায়েন্টিফিক ওয়েতে তিনি মেশিনপত্র নিয়ে এসে দেখেন যে ডালমে কুচ কালা হ্যায়, মলের মধ্যে কিছু একটা আছে, এবং তারা সাউন্ড রেকর্ডিংও করেন, সবই বোঝেন।
তখন তারপর এটা রেমিডি চিন্তা করে যে কি করা যাবে। জানা যায় এই জায়গাটা, এই এত বড় জায়গাটা একটি ভদ্রমহিলা মানে বিধবা ভদ্রমহিলার ছিলেন, তার একটি ছোট্ট মেয়ে ছিল। তিনি নাকি কোনো একটা টাইমে মলটার হবার জন্য প্রথমে অরাজি ছিলেন, তারপর নাকি রাজি হয়ে সই করে দিয়েছিল জমি মাফিয়াদের। তারপরের দিন থেকে তাদের সেই ভদ্রমহিলার বাচ্চা মেয়েটিকে আর পাওয়া যায়নি, কোথায় যেন তারা নিরুদ্দেশ হয়ে যায়, মানে বুঝতেই পারছেন আর বলার কিছু নেই, কোথাও নিরুদ্দেশ হয়নি, তাদেরকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছিল। এইটা জানার পর তখন সবাই বুঝতে পারে আসল রহস্যটা কোথায়, তার মানে তার অভিশাপ এখানে কাজে লাগছে, এবং অভিশাপের জন্যই আজকে মলের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে এবং মলের মধ্যে বিক্রি বাট্টা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তান্ত্রিককে নিয়ে আসা হয়, একটা অমাবস্যা দেখে ওইখানে তান্ত্রিক সময় সুযোগ করে হোমযজ্ঞ হয়। হোমযজ্ঞের পর আস্তে আস্তে জিনিসটা একটু রিকভার করে। সত্যি তাই আজকে মলটা খুব ধুমধাম করে চলছে, কিন্তু প্রথম অবস্থায় মলটা কিন্তু ঠিক মতন চলেনি। দেখুন, কোনো জিনিস যদি অভিশাপ থাকে, অভিশাপের মধ্যে দিয়ে চলে, মানে কারো যদি অভিশাপ কোনো কিছুতে লাগে, ভালো জিনিসও খারাপ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আমি এই ঘটনাটা যখন চন্দ্রশেখর ঘোষের কাছ থেকে শুনেছিলাম, আমার নিজেরও তাই মনে হয়েছিল যে কোনো জিনিসই অভিশাপের জন্য নষ্ট হয়ে যেতে পারে। আজকের এই মলের মতন, যদিও তারা অনেক চেষ্টা চরিত্র করে মলটাকে আরও চালু করেছে, এখন মোটামুটি মলটা ভালোভাবেই চলছে। কেমন লাগলো আজকের ঘটনাটা আপনাদের? নিশ্চয়ই ভালো লেগেছে, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আপনাদের নতুন নতুন ঘটনার অপেক্ষায় আমি রয়েছি। আমাকে মেসেঞ্জারে পিন করতে পারেন, আমার ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করে পাঠাতে পারেন। তাহলে আপনাদের গল্পের অপেক্ষায় রইলাম, আবার আসবো পরের দিন আরও একটা ভয়ঙ্কর ঘটনা আপনাদের সঙ্গে নিয়ে আবার দেখা হবে তাহলে। ওকে, গুড নাইট, নমস্কার।